আজকে আমরা নবীদের কিছু বিষয় এবং আল্লাহ কীভাবে ফিরে আসতে বলবেন সেটা বলার আগে, আমাদের সমাজের চালচিত্রে যারা আমরা নানা পেশাজীবী মানুষ, বিভিন্ন রকমের মানুষ, তারা কীভাবে আল্লাহর কাছ থেকে দূরে সরে আছে এবং কীভাবে আল্লাহর দিকে ফিরে আসতে পারি সে বিষয়টা একটু আঙ্গুল দিয়ে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমত আমি ওলামাই কেরামের কথাই বলবো, যেহেতু ওলামাই কেরাম উলুল আমরের অন্তর্ভুক্ত, আল্লাহ তাআলা যাদেরকে অনুসরণের কথা বলেছেন, ওয়া উলিল আমরি মিনকুম, এবং তোমাদের মধ্য থেকে যারা উলুল আমর তাদেরও অনুসরণ করো, যার শিরোভাগে আছেন মুসলিম নেতৃবৃন্দ যারা সত্যিকারের কোরআন এবং সুন্নার উপর আছেন, এবং তাদের সাথে আছেন ওলামাই কেরাম। আজকে দুঃখজনকভাবে আমরা লক্ষ্য করছি যে আমাদের ওলামাই কেরামের কাছে জাতির যে প্রত্যাশা, অনেকাংশেই তারা সেটা পূরণ করছেন না। আর সত্যিকার অর্থে যারা আজকে এলেমের নেতৃত্ব দিচ্ছেন বলে মানুষ মনে করছে, এই প্রশ্নটা কিন্তু আমাদের জায়গায় স্বাভাবিক যে সত্যি কি এলেমের নেতৃত্ব প্রতিষ্ঠিত হয়েছে। আমাদের সমাজে যারা আহলুল এলম এবং ওলামাই কেরাম নামে পরিচিত, তারা কি আসলে এলেমের বিশুদ্ধ চর্চা করছেন, সহি এলেমকে ধারণ করছেন? তারা কি আসলেই এলেমের যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্য তারা কি অর্জন করেছেন? তাহলে আজকে একটু আত্মবিশ্লেষণের প্রয়োজন হয়ে পড়ে। যদি তা না করেন তাহলে তাদের জন্য আল্লাহর দিকে ফেরার বিষয়টা হবে সহি এলেমের দিকে ফিরে আসা। কারণ সহি এলেমটা আমাদেরকে একটা সুন্দর মেথড দেবে, জীবনের একটা সুন্দর পদ্ধতি শিখিয়ে দেবে, যে পদ্ধতিটা আমরা দেখেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তার সাহাবা অর্থাৎ তার ছাত্ররা পেয়েছেন, শিখেছেন, এবং সেই পদ্ধতি শিখে তারা এই সমাজটাকে সুন্দর করেছেন, তারা সম্পূর্ণ ভালো মানুষে পরিণত হয়েছেন। এই সমাজের এক সময় যারা ছিল মানে বড় ধরনের আপদ, যারা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টিকারী ছিল, সমাজে দুর্নীতিবাজ হিসাবে যারা চিহ্নিত হতো, কিন্তু জ্ঞান, সঠিক জ্ঞান, সঠিক সোর্স থেকে আহরণের কারণে তারা হয়ে গেলেন জ্ঞানী, জ্ঞানের আলোকে আলোকিত, আল কোরআনের সৈনিক, আর সুন্নার অনুসারী, এবং সমাজের সবচেয়ে সভ্য নাগরিক। সুবহানাল্লাহ, এটাই হচ্ছে সহি এলেমের অনুসরণের অনিবার্য একটা ফলাফল। মনে রাখবেন, সব কিছুর একটা অনিবার্য ফলাফল আছে, প্রত্যেকটা কাজের, সেটা পজিটিভ বা ইতিবাচক হোক, নেগেটিভ বা নেতিবাচক হোক। যদি কেউ নিঃশ্বাস বন্ধ করে রাখেন, দেখবেন যে কিছুক্ষণ পরেই তিনি মারা যাবেন, তাই না? এভাবে আরও অনেকগুলো কাজ আছে, এটা হচ্ছে নেগেটিভ কাজ। আবার আপনার প্রচণ্ড খিদা লাগার পরে যদি আপনি পেট ভরে খান, তাহলে দেখবেন অনেক শক্তি অনুভব করবেন। এগুলো হচ্ছে অনিবার্য পরিণতি, যে কোনো কাজের অনিবার্য পরিণতি আছে। এখন আজকে প্রশ্ন আসতে পারে যে আমাদের মধ্যে তাহলে এত মতভেদ কেন, আমাদের ওলামাই কেরামের মধ্যে কেন এত বিভেদ? তার কারণ হচ্ছে আসলে সত্যিকারের সমস্ত এলেমের যে ভাণ্ডার সেটা হয়তো আমাদের কাছে আছে, কিন্তু তার তারবিয়তটা আমাদের কাছে নেই, তার এডুকেশনটা আমাদের কাছে নেই। যেমন আমরা একটা আয়াত তেলাওয়াত করলাম, আয়াতের একটা শিক্ষা আছে। আমাদের অনেকেই হাফেজুল কোরআন হচ্ছে, কিন্তু আয়াতের শিক্ষা গ্রহণ করছে না। আমরা যারা প্রতিদিন সকালবেলায় ভোরে প্রত্যুষে ফজরের পরে কিংবা প্রত্যেক সালাতের পরে কোরআন তেলাওয়াত করি, আমরা কোরআন তেলাওয়াতটাই করে যাই কিন্তু তেলাওয়াতের মর্ম বুঝি না। আমরা কোরআনের যে মেসেজটা, যে বাণীটা, যে নির্দেশটা, সেটা কিন্তু আমরা ধারণ করি না, আমাদের হৃদয়ে ঢোকে না। ফলে কোরআনের তেলাওয়াতের যে সওয়াবটা সেটা আমরা অর্জন করি সত্য, কিন্তু কোরআনের যে তাসির, কোরআনের যে প্রভাব, কোরআন যে আমাদেরকে সব দিক থেকে ইতিবাচকভাবে বদলে দেওয়ার কথা, সেটি কিন্তু আর হচ্ছে না। কারণ কোরআন যে আমরা বুঝি না, আমরা কোরআনকে শুধু তেলাওয়াতের না বুঝে তেলাওয়াতের একটা বই হিসাবে আমরা গ্রহণ করেছি। যাই হোক, আজকে ওলামাদের এলেমের দিকে ফিরে আসাটা এবং একই এলমি মানহাজের দিকে ফিরে আসাটাও চাল এনা বা ইল্লাল্লাহ। অতএব আমরা আমাদের দেশের সচেতন ওলামাই কেরামের প্রতি আহ্বান রাখব, আপনারা আসুন, ফিরে আসুন ইল্লাল্লাহ, অ্যানিবু ইল্লাল্লাহ, আল্লাহর দিকে ফিরে আসুন, আল্লাহর ওয়াস্তে
সঠিক সহি এলেমের চর্চা করুন। আল্লাহর ওয়াস্তে ভুল বিভ্রান্তিমূলক যেটা জ্ঞান নয় সেটাকে জ্ঞান হিসেবে উদ্ভাসিত করবেন না, কারণ জ্ঞান যেটা আর জ্ঞান নয় যেটা এ দুটো কখনো একসাথ হতে পারে না। এই জন্যই আমরা বারবার বলি, জাল হাদিস কখনো সহি হাদিসের মর্ম এবং সহি হাদিসের পজিশন গ্রহণ করতে পারে না। অতএব যারা ভুল জ্ঞান নিয়ে অগ্রসর হবেন সেখানে ঐক্য সম্ভব নয়, সেখানে সঠিক ইসলামের প্রতিনিধিত্ব সম্ভব নয়। ইনাবা ইলাল্লাহ আহলুল ইলম, তুল্লাবুল ইলমের জন্য হচ্ছে সহি ইলম তালাশ করা, অর্জন করা এবং সহি ইলম মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া, আর যেগুলো ইলম নয় সেগুলো থেকে মুখ ফিরিয়ে নেওয়া। যেই কাজ মানুষকে শিরকের দিকে ঠেলে দেয়, যেই কাজ মানুষকে বিদআতের দিকে ঠেলে দেয়, যেই কাজ মানুষকে বিভ্রান্তির দিকে ঠেলে দেয়, সেটি কিন্তু ইলম নয়, মনে রাখতে হবে। অতএব সহি ইলম এবং আল কোরআনের সহি ব্যাখ্যা, সহি হাদিসের দিকে, সহি আকীদার দিকে ফিরে আসার মধ্য দিয়েই আসলে সত্যিকার অর্থে আলেমদের নেতৃত্ব প্রতিষ্ঠিত হতে পারে।